উদ্বোধন উপলক্ষে বিজেপির মন্দির অভিযান প্রধানমন্ত্রী নির্দেশে দেশের সমস্ত মন্দিরে মন্দির পরিষ্কার করছেন বিজেপি নেতারা নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে মন্দির চত্বরে ঝাঁক দেন শুভেন্দু বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই অভিযানে বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে দিল্লির করলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বহরমপুরে মন্দির স্বচ্ছতা অভিযানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাজাতি সদনের কাছে রাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হন শ্রমিক ভট্টাচার্য আজ এবং কাল দুদিন মকর আছে গোটা ভারতবর্ষের সব মন্দিরে যারা আমরা সনাতন যারা ভারতবাসী সবাই সাফাই করছি প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির শুধু রাম মন্দিরে সাফাই হবে না গোটা ভারতবর্ষের সব মন্দিরে নন্দীগ্রামে এই মুহূর্তে একশো এগারোটি মন্দিরে সাফাই চলছে কাম করে ও বাঙ্গালমে মে রাজ করেগা আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে রামচন্দ্র ভগবান আমাদের তার জন্মগৃহে তিনি ২২ তারিখে প্রবেশ করছেন ভারতবর্ষ সনাতনীতে জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয় আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা আগামী ষোলো তারিখে কুড়ি হাজার নন্দীগ্রামের পরিবারকে পাঁচটি করে মাটির প্রদীপ সতেরোটি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে ভোকাল ফর লোকাল মুক্তি বলেছেন আমরা কেউ চীনের জিনিস ব্যবহার করি না সব ভারতের ভারত এখন বিশ্বগুরু রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি নেতাদের মন্দির স্বচ্ছতা অভিযান এ এনএট্রোব এবং সিপিএম এর কি প্রতিক্রিয়া শোনাবো হই হই চলছে এবং এই রাম মন্দির ধর্ম জিগির এইটা দিয়ে মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু ঘটনা তো হচ্ছে যে একদিকে চারজন শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলা হয় ভারতবর্ষে সেই চার শঙ্করাচার্য একসঙ্গে রাম মন্দিরের এই অনুষ্ঠানকে পরিত্যাগ করেছেন অধার্মিক বলে এর কি উত্তর আমরা এখনো শুনতে পাইনি আর উল্টো দিকে এই নানা রকম কার্যবিধি করে তাতে কি মানুষের পেট ভরবে মানুষের কি বেকারিত্ব দূর হবে এরও প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এরা নানা জায়গায় লোক দেখানো মিডিয়াতে ভেসে থাকার জন্য অনেক রকম প্রোগ্রাম নিচ্ছেন